हेलो एवरीवन, वेलकम टू रिमैथ क्लासेस। आज के आमरा शिखबो हाउ टू सॉल्व क्वाड्रेटिक इक्वेशन, अर्थात द्विघात समीकरण बा क्वाड्रेटिक इक्वेशन किभाबे समाधान करते हैं। ताहले चलो वीडियोटा शुरू करा जाक। वीडियोटा किन्तु खूब हेल्पफुल होबे तोमादेर जोन्नो, ओइजोन्नो स्किप ना करे पुरो वीडियोटा किन्तु तोमरा देखबे। एबं जदि आमार चैनेले आज नतून हो ताहले अवश्यई आमार चैनेलटाके सबस्क्राइब करबे এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করুন। তাহলে শুরু করা যাক। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন এই ইকুয়েশনের জেনারেল ফর্ম আমাদের কি থাকে? প্লাস মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস C equal to zero। এটা হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। এখানে a b c এগুলো কি? এগুলো হচ্ছে x to the power n এর কোএফিশিয়েন্ট। কি এগুলো? x to the power n কোএফিশিয়েন্ট, a b আর c। যেমন x to the power 2 এর কোএফিশিয়েন্ট কত? a। আবার x টু দি পাওয়ার 1 এর কোএফিশিয়েন্ট b, আবার x টু দি পাওয়ার 0 এর কোএফিশিয়েন্ট c, তাই তো? অর্থাৎ এই a b c এগুলো কি হচ্ছে? x টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্ট। ঠিক আছে, এবার আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেটা এই a আছে, এই a সাইনটা আমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা কখনো এ এর সাইনটা নেগেটিভ হতে দেব না। যেমন যদি আমাদের এরকম থাকে ইকুয়েশনটা, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা দেখো এর ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান, কিন্তু আমি কি বলেছি, এই এর ভ্যালুটা আমরা কখনো মাইনাস হতে দেব না। সেক্ষেত্রে কি করব, মাইনাসটা আমি কমন নিয়ে নেব। তাহলে এখানে মাইনাস কমন নিলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? অর্থাৎ আর এই এর সাইনটা আমরা কিন্তু কখনো নেগেটিভ নেব না। আচ্ছা, এবারে এই ধরনের কোনো ইকুয়েশন আমরা সলভ করতে গেলে আমাদের ফার্স্ট স্টেপ কি? প্রথম স্টেপ হলো আমাদের এই এ আর সি, এই এ আর সি এদের মাল্টিপ্লিকেশন করা। করলাম, করলে যে প্রোডাক্টটা আমি পাবো এদের মাল্টিপ্লিকেশনে, সেই প্রোডাক্টটাকে আমি দুটো ফ্যাক্টরে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ এই মাল্টিপ্লিকেশন করার পর আমার যে প্রোডাক্টটা আসবে সেটা আমি দুটো ফ্যাক্টর পাবো। মনে করা যাক ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু, এই দুটো ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টর দুটোকে আমার হয় অ্যাডিশন বা সাবস্ট্রাকশন, এই দুটো মধ্যে কোনো একটা করে বি এর ভ্যালুটা আনতে হবে। এইটাই গেল প্রসেসটা। আরেকবার বলছি, প্রথমে আমরা এগুলো মুছে দিই। প্রথমে আমরা এই এ আর সি এই দুটোকে মাল্টিপ্লিকেশন করব। করলাম, এবার যে প্রোডাক্টটা আসবে সেটাকে আমরা দুটো ফ্যাক্টরে ভাগ করব, ফ্যাক্টর ওয়ান আর ফ্যাক্টর টু। এবারে ফ্যাক্টর দুটোকে আমার হয় অ্যাডিশন করতে হবে অথবা সাবস্ট্রাকশন করে বি এর ভ্যালুটা আনতে হবে। এবার সেকেন্ড স্টেপে হলো যে আমি কখন অ্যাডিশন করব আর কখন সাবস্ট্রাকশন করব, এটা ডিপেন্ড করছে এই সি আছে এর সাইনের উপর। দেখো সি এর আমি এখানে কি লেখা আছে, প্লাস মাইনাস সি। এবার যদি সি এর সাইন পজিটিভ হয় তাহলে আমি অ্যাডিশন করব, আর সি এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে আমি সাবস্ট্রাকশন করব। বোঝা গেছে? আমি আরেকবার লিখে দিচ্ছি, এখানে এর প্লাস মাইনাস সি ছিল, অর্থাৎ সি যদি প্লাস সি থাকে তাহলে আমি অ্যাড করব, আর মাইনাস সি থাকলে আমি
সাবস্ট্র্যাক্ট করব। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। মনে করো যদি থাকে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই একটা ইকুয়েশন আছে। আমি সেম এই ইকুয়েশনটাই নেব অন্যভাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, এই দুটো ইকুয়েশন। এখানে দেখো এর ভ্যালু আর সি এর ভ্যালু আমি কি বলেছি, প্রথমে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে কত আসছে মাল্টিপ্লিকেশন করে, এ এখানে আছে ওয়ান আর এখানে সিক্স, তাহলে সিক্স আসছে। পরে কি বলেছি যে প্রোডাক্টটা আসবে মাল্টিপ্লিকেশন করে, সেটাকে আমি দুটো ফ্যাক্টরে ভাগ করব। দেখো সিক্সকে আমি যদি ফ্যাক্টর করি, একটা কী আসবে ওয়ান সিক্স, আর একটা কী আসবে থ্রি আর থ্রি আর টু, তাই তো? ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় আসবে, আর তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় আসবে, এছাড়া ছয়ের আর কোনো ফ্যাক্টর হতে পারে না। এবার আমার কাজ হলো আমাকে এই বি এর ভ্যালুটা আনতে হবে, হয় অ্যাডিশন করে বা সাবস্ট্রাকশন করে, হয় যোগ করে না হয় বিয়োগ করে। এবার কখন আমি যোগ করব সেটা আমি কী বলেছিলাম, সি এর সাইনটার উপর ডিপেন্ড করবে। এবার দেখো সি এর সাইন এখানে কী আছে, পজিটিভ আছে, তাহলে আমাকে প্লাস করে বি এর ভ্যালুটা আনতে হবে। এবার এই প্রথম ফ্যাক্টরটা যদি আমি প্লাস করি, দেখো এক আর ছয় যদি আমি যোগ করি সাত আসে, আমার তো পাঁচ লাগবে, তাহলে এটা হবে না। কিন্তু দেখো যদি তিন আর দুই যোগ করি তাহলে কিন্তু কত আসছে পাঁচ, তাই তো? তাহলে আমি এই ফ্যাক্টর দুটোকে নেব, অর্থাৎ আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এক্স প্লাস সিক্স। ঠিক আছে, ভুল নেই কোথাও। এবার আমরা ভেঙে দেব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স। এবার এই দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নেব, তাই তো? তাহলে এক্স প্লাস থ্রি, আর এই দুটো থেকে আমরা টু কমন নেব, তাহলে কত আসছে এক্স প্লাস থ্রি। এবার এই দুটো টার্ম ইকুয়াল হয়ে গেল, তাহলে এক্স প্লাস থ্রি কমন চলে এলো, আর পড়ে কি থাকলো এক্স প্লাস টু। আমরা এইভাবে সলভ করি। আচ্ছা এইটাও একই রকম, এখানেও দেখো আমি এ আর সি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসছে আমার, সিক্স আসছে। সিক্সকে ফ্যাক্টর করলে কত, একটা এক আর ছয় আসবে, আর একটা তিন আর দুই আসবে, এছাড়া তো কিছু আসতে পারে না। এবার এখানে আমার ফাইভ আনবো, কিন্তু কিভাবে আনবো, যোগ করে আনবো না বিয়োগ করে আনবো, এটা আমি কি বলেছি কোন সাইনটার উপর নির্ভর করে, এই সি এর আগে কোন সাইনটা আছে। এখানে যদি পজিটিভ থাকতো তাহলে আমি অ্যাড করতাম, আর নেগেটিভ থাকলে আমি বিয়োগ করতাম, নেগেটিভ আছে বিয়োগ করতে হবে। এবার দেখো আমি যদি ছয় থেকে এক বিয়োগ করি তাহলে কত আসছে, পাঁচ আসছে। কিন্তু আমি যদি তিন আর দুইয়ের মধ্যে বিয়োগ করি তাহলে কি পাঁচ আনা সম্ভব, কোনোদিনই নয়। তাহলে আমি এখানে কিন্তু এইটা এই দুটোকে ইউজ করব, এটা হবে না ক্ষেত্রে। অর্থাৎ আমার অঙ্কটা হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ওয়ান, তাহলেই তো প্লাস ফাইভ আসবে, ইনটু এক্স মাইনাস সিক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স। এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স, মাইনাস ওয়ান যদি কমন নিই এক্স প্লাস সিক্স, তাহলে এক্স প্লাস সিক্স হলো আর এক্স মাইনাস ওয়ান হলো। ঠিক আছে, এই দুটো ফ্যাক্টর এলো। আচ্ছা এখানে এক্স এর ভ্যালু কত আসবে, একটা আসবে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি, আচ্ছা এটা ইকুয়াল টু জিরো হবে, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি, এটা এক্স এর ভ্যালু জিরো, তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু মাইনাস টু, আর এক্ষেত্রে এক্স এর ভ্যালু কত আসবে মাইনাস সিক্স, আর এক্স এর ভ্যালু প্লাস ওয়ান। বোঝা গেছে এইটুকু, এখানে কোনো কনফিউশন নেই। এবার এইটা তো গেল লেন্দি প্রসেস, এক্সামে আমার এত বড় প্রসেস করতে গেলে আমার অনেক সময় এখানেই চলে যাবে, আমরা কি করব এটাকে শর্টকাট মেথডে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে
দেখে নেওয়া যায় শর্টকাট মেথডে আমরা কিভাবে অঙ্কগুলোকে সলভ করব। দেখো আমার যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 135 ইকুয়াল টু জিরো, এরা আমার ইকুয়েশন দেওয়া আছে। এক্ষেত্রে আমি যদি 135 অর্থাৎ সি আর এর ভ্যালু তো 1 আছে, অর্থাৎ আমি 135-এ যদি আমি ফ্যাক্টর করতে যাই সেটা থেকে 24 আনতে এটা কিন্তু আমার অনেক বেশি সময় লেগে যাবে, তাই না কি? তাহলে আমরা এটাকে শর্টকাটে কিভাবে ট্রাই করব সেটা এবার দেখে নিই। আচ্ছা আমার ইকুয়েশনটা এভাবে এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 135 ইকুয়াল টু জিরো। আমরা কি করব, b এর ভ্যালু যেটা দেয়া রয়েছে এটাকে হাফ করে দেব, অর্থাৎ এখানে b এর ভ্যালু কত আছে প্লাস 24, ঠিক আছে? এটাকে আমি যদি অর্ধেক করে দিই তাহলে আমার ভ্যালুটা কত আসবে প্লাস 12, ঠিক আছে? নেক্সট স্টেপে আমরা কি করব, এই প্লাস 12 এইটার স্কোয়ার করে দেব, তো স্কোয়ার করলে কত আসবে 12 স্কোয়ার 144। এবারে 144-এর সাথে আমি সি এর ভ্যালুটা মাইনাস করে দেব, তাহলে 144 আর 135 থেকে যদি আমি 144 থেকে যদি 135 বিয়োগ করি তাহলে কত আসছে দেখো 9। অসুবিধা নেই এইটুকু। এবার আমি কি করব, যে ভ্যালুটা এলো মাইনাস করে সেটা রুট করে দেব, তাহলে 9 রুট কত হবে প্লাস 3, প্লাস 3 পেলাম। এবার আমার অ্যান্সার যেটা আসবে সেটা হলো এই যে প্লাস 24টাকে হাফ করে যে ভ্যালুটা পেয়েছিলাম এর সাথে, অর্থাৎ প্লাস 12-এর সাথে একবার আমি প্লাস 3 করব, একবার মাইনাস 3 করব, একবার প্লাস 3 করব একবার মাইনাস 3 করব, তাহলে ভ্যালুটা কত আসছে প্লাস 3 করলে প্লাস 15 আর মাইনাস 3 করলে প্লাস 9, ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো যে আমার এক্স এর ভ্যালু কত আসবে মাইনাস 15 মাইনাস 9, এটাই হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে আমার ফ্যাক্টর করতে হলো না, সেটাকে লেন্দির প্রসেসে ভাগ করতে হলো না, এইভাবে হয়ে গেল। আচ্ছা এই প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এভাবে করলে কিন্তু অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে। আমার ইকুয়েশনটা এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 135 ইকুয়াল টু জিরো। এবার আমি কি করবো, বি এর ভ্যালু যেটা আছে সেটাকে অর্ধেক করে দেবো, এখানে প্লাস 24 আছে, প্লাস 24-এর অর্ধেক করলে কত হবে প্লাস 12। এবারে 12-টা আমি স্কোয়ার করে দেবো, 12 স্কোয়ার করলে কত আসবে 144। এবার যে ভ্যালুটা এলো এইটা থেকে সি এর ভ্যালুটা আমি মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করলে কত আসছে মাইনাস 135 করলে 9 আসছে। এবার 9-এর রুট করে দেবে, রুট করলে কত আসছে প্লাস 3, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত হবে, এই যে অর্ধেক করে আমি পেয়েছিলাম বি এর টার্মটাকে অর্ধেক করে সেইটার সাথে একবার প্লাস 3 করব একবার মাইনাস 3 করব, তাহলে প্লাস 3 করলে কত আসছে প্লাস 15 আর মাইনাস 3 করলে কত আসছে প্লাস 9। তাহলে আমি অ্যান্সার কত বলবো, যে সাইন দুটো আসবে সে দুটো সাইনটা জাস্ট চেঞ্জ করে দেবে, অর্থাৎ এখানে প্লাস 15 আর প্লাস 9 এসেছে, তাহলে আমার সাইনটা কত হবে এক্স এর ভ্যালু মাইনাস 15 মাইনাস 9। তোমরা কিন্তু এই অঙ্কটা এইভাবেও করতে পারো, কিন্তু আমি টাইম বাঁচানোর জন্য এইভাবে অঙ্কটাকে করতে বলব, ঠিক আছে? এবার যদি অঙ্কটায় কিচ্ছু না, জাস্ট এই 24-এর আগে প্লাস ছিল না, 24-এর আগে যদি মাইনাস থাকে তাহলে কি করতো, কিছুই হতো না। এখানে এটা কত হতো মাইনাস 24 হতো, এখানে এটা কত হতো মাইনাস 12 স্কোয়ার হতো, তাহলে
এবার 12 স্কয়ার মাইনাস 12 স্কয়ার করলে 144 আসবে। এবার এটা থেকে 135 বাদ দিলে 9 আসতো, তার রুট করলে প্লাস 3 আসতো। এইবার আমি কি করতাম, জাস্ট মাইনাস বার সাথে প্লাস 3 যোগ করতাম আর প্লাস 3 মাইনাস করতাম, তাহলে এই ভ্যালু দুটো কত আসতো, মাইনাস 12 সাথে প্লাস 3 যোগ করলে ভ্যালু দুটো কতই হতো, জাস্ট একটা আসতো মাইনাস 15 একটা মাইনাস 9, একটা আসবে মাইনাস 15 একটা মাইনাস 9। এবার আমি কি বলেছি, যে ভ্যালুটা আসবে তার উল্টে যাবে, সাইন দুটো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এক্স এর ভ্যালু হতো প্লাস 15 আর প্লাস 9। ঠিক আছে, এবার আমরা একটু অন্যরকম ভাবে দেখি। যদি আমার বলা থাকে যে ইকুয়েশনে এরকম দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 133, এরকম আমার অঙ্কটা দেওয়া রয়েছে ইকুয়াল টু 0, আমি কি বললাম বি এর ভ্যালুটাকে হাফ করে দেবো, তাহলে এখানে 12 আছে, হাফ করলে কত হবে 6 হবে, তার স্কোয়ার করব, তাহলে 6 স্কোয়ার কত হচ্ছে 36। তারপরে স্টেপ কি বলেছি, ভ্যালুটা আমার এটা স্কোয়ার করে যেটা আসবে সেইটা থেকে আমি সি এর ভ্যালুটা মাইনাস করব, তাহলে 36 মাইনাস যদি আমি সি এর ভ্যালুটা করি তাহলে কত হবে এটা মাইনাস 133, তাহলে আলটিমেটলি কত আসছে 36 আর মাইনাস মাইনাস যোগ হয়ে প্লাস হয়ে যাবে আর এটা 133, তাহলে কত হচ্ছে এটা 169। তারপর আমি এটা কি করব, রুট করে দেব, তাহলে 169 রুট করলে কত হচ্ছে আমরা জানি 13 প্লাস 13, তাহলে আমার আলটিমেট ভ্যালুটা কত আসবে, এই যে বার বি এর ভ্যালুটা হাফ করেছিলাম যে 6 এসেছিল সেইটার সাথে, অর্থাৎ 6 এর সাথে একবার প্লাস 13 একবার মাইনাস 13, অর্থাৎ এটা আসবে 19 আর এটা আসবে কত মাইনাস 7। তাহলে আমি এক্স এর ভ্যালু কি বলবো, এখানে যেহেতু প্লাস 19 এসেছে ওই জন্য মাইনাস 19 হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে একটা মাইনাস 7 থেকে প্লাস 7 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমার ইকুয়েশনটা এই রকম থাকে, চলো আরেকটা অন্যরকম একটা টাইপ দেখে নেওয়া যাক, যদি এরকম থাকলো যে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 168 ইকুয়াল টু 0, অর্থাৎ বি এর ভ্যালুটা এখানে অড রয়েছে, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম এখানে বি এর ভ্যালুগুলো তো ইভেন ছিল, এখানেও ইভেন ছিল এখানেও ইভেন ছিল, কিন্তু এবার যদি আমার অড ভ্যালু থাকে এখানে আমি 13 রয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব, কিছুই না একই জিনিস হবে, সেম যেভাবে বলেছি আমি 13 হাফ করে দেব কত আসছে 6.5, এটার স্কোয়ার করে দেব, তাহলে 6.5 স্কোয়ার করলে কত হবে 42.25। ঠিক আছে, নেক্সট স্টেপ কি, এইটার সাথে মাইনাস করবো আমি সি এর ভ্যালুটা, তাহলে এটা মাইনাস মাইনাস 168, তাহলে কত হচ্ছে 42.25 যোগ 168, অর্থাৎ 210.25। তারপর কি করব, এটা রুট করে দেবো, তাহলে এটা রুট ভ্যালু কত আসবে 14.5 এলো। এবার আমি কি করব, এই যে 6.5 ছিল একই নিয়ম, অর্থাৎ 6.5 এর সাথে একবার প্লাস 14.5 একবার মাইনাস 14.5, তাহলে এটা কত হচ্ছে, এটা আছে 21 আর এটা কত আছে মাইনাস 8, তাহলে এক্স এর ভ্যালু কত বলবো মাইনাস 21 প্লাস 8। ঠিক আছে, এটা আমরা কখন করব, যদি আমাদের এই বি এর ভ্যালুটা অড থাকে তাহলেও কিন্তু এটা একই রকমভাবে করব, জাস্ট এটা পয়েন্টে এসে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার যদি আমাদের এইরকম থাকে অঙ্কটা, যে এতক্ষণ আমরা
যে অঙ্ক করতাম এখানে কিন্তু ভালো করে খেয়াল করো এই যে x স্কয়ার এর কিন্তু কোএফিসিয়েন্ট গুলো এক করেছিল এখানে এক ছিল আগের অঙ্কটাতেও এক ছিল আগের অঙ্কটাতেও এক ছিল কিন্তু যদি আমার x এর কোএফিসিয়েন্ট যদি 1 না হয় অন্য কিছু হয় যেমন 3x স্কয়ার মাইনাস 16x প্লাস 21 ইকুয়াল টু 0 যদি আমার ইকুয়েশনটা এরকম দেওয়া থাকে তখন আমি কি করব শুরুটা একই রকম ভাবে করব b এর ভ্যালুটাকে হাফ করব এখানে b কত আছে মাইনাস 16 এর হাফ করলে কত হবে মাইনাস 8 এর স্কয়ার করে দেব 64 আসছে এবার আমি মাইনাস এতক্ষণ কি করতাম আগের গুলোতে c এর ভ্যালুটা মাইনাস করতাম তাই তো এখানে শুধু c করলে হবে না এখানে আমি a আর c এর ভ্যালুটা c এর ভ্যালু এই দুটো মাল্টিপ্লিকেশন করে নেবে সেটা মাইনাস কর তাহলে এখানে a কত আছে 3 আর c কত 21 এর ভ্যালু কত আছে এখানে 3 আর c এর ভ্যালু 21 আছে আমি কি করব a ইনটু c করব অর্থাৎ 63 এই ভ্যালুটা মাইনাস করব কত হচ্ছে এখানে 63 মাইনাস করলে 1 আসছে 1 এর রুট করলে কত 1 অর্থাৎ আমার ভ্যালু দুটো কি আসবে মাইনাস 8 এর সাথে একবার প্লাস 1 এবং মাইনাস 1 তাহলে এটা কত হচ্ছে মাইনাস 7 আসছে আর এটা কত আসছে মাইনাস 9 তাই তো তাহলে আমার x এর ভ্যালু দুটো কি কি আসবে আমি বলেছি এখানে সাইন যা হবে x এর ভ্যালু তার অপোজিট হয়ে যাবে অর্থাৎ এটা হবে প্লাস 7 এটা হচ্ছে প্লাস 9 তাই তো এটুকু বোঝা গেছে এবার আমি কি করব জাস্ট শেষে মানে অঙ্কটা এত দূর করার পর লাস্টে আমি কি করব এর যে ভ্যালুটা আছে সেটা দিয়ে এই দুটো টার্মকে ভাগ করে দেব তাহলে এটা কত আসছে প্লাস 7/3 আর প্লাস 9/3 অর্থাৎ এটা হচ্ছে প্লাস 7/3 আর এটা 3 এই দুটো হচ্ছে x এর অ্যানসার ঠিক আছে এটা আমরা কখন করব এই a দিয়ে ভাগটা যখন হচ্ছে আমার a এই ভ্যালুটা এখানে 1 ছাড়া অন্য কোনো ভ্যালু থাকবে তখন আমি a ইনটু c মাইনাস করব আর লাস্টে a দিয়ে ভাগ করে দেব তাহলেই হয়ে যাবে আচ্ছা আবার আমার যদি এরকম থাকে অঙ্কটা কোন অঙ্ক আমার এরকম বলে দিব x স্কয়ার প্লাস 8x প্লাস 11 ইকুয়াল টু 0 এবার দেখো এই ধরনের অঙ্কগুলোতে আমি কি করব প্রথমে এই 8 জিবি এর ভ্যালুটা এটাকে আমি হাফ করে দেব 8 ভাগ 2 4 এলো এটা স্কয়ার করব 16 হচ্ছে এবার 16 থেকে 11 বিয়োগ করব একই নিয়ম কত আসছে 5 এটা আবার রুট করব এবার দেখো এবার এই যে 5 যেটা এলো এইটার কি রুট যাচ্ছে না যাচ্ছে না এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার নয় তাই রুট যাচ্ছে না এমনি তুমি অঙ্কটা দেখো না যদি আমার থাকে x স্কয়ার প্লাস 8x প্লাস 11 আমি কি 11 কে কোনো রকম ভাবে ভেঙে কি 8 আনতে পারি 11 যদি আমি একদম প্রথমে যেমন দেখালাম সেরকম ভাবে যদি করতে যাই 11 এর ফ্যাক্টরে কি আসছে 1 আর 11 এবার 1 11 কে প্লাস মাইনাস কোনোটা কোনো রকম ভাবে করে কিন্তু আমার এইটা না সম্ভব নয় তাই তো তাহলে সেক্ষেত্রে কি করব আমি এরকম ভাবে করতে হবে রুট 5 আর কিছুই না তাহলে এটা যেমন আছে আমি সেরকম ভাবে রেখে দেব তাহলে আমার অ্যানসার কত আসবে এই যে 4 4 প্লাস রুট 5 করব আর 4 মাইনাস রুট 5 করব অর্থাৎ 4 প্লাস রুট 5 আর 4 মাইনাস রুট 5 আর x এর ভ্যালুটা সেক্ষেত্রে কত আসবে একটা হচ্ছে মাইনাস 4.5 আর এটা হচ্ছে মাইনাস 4.5
4 माइनस रूट 5 ठीक আছে তাহলে আমি এখানে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে যত ধরনের টাইপ আছে সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আশা করি এর পরে কিন্তু আর কোনো সমস্যা হবে না তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই